স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা যোগাযোগকরণ আলোচনা শুরু করেছিলাম 10A, শেষ 10B এর শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। 10B খুবই গুরুত্বপূর্ণ বেসিক স্ট্রং করার জন্য, যারা 10B এর প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে করতে পারবে তারা ইন্টিগ্রেশনে খুব ভালো করবে। ইন্টিগ্রেশন থেকে যেখানেই যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তোমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। মনে রাখবে, ইন্টিগ্রেশন থেকে কিন্তু অবশ্যই অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে এবং সিকিউতে তো একটা প্রশ্ন থাকবে 10 মার্কের কমপক্ষে। তো আমরা আজকে প্রথমে যে প্রবলেমটা সলভ করবো, এই ধরনের প্রবলেম কিন্তু আমরা গত পাঠগুলোতেও সলভ করেছি, যে এখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে যে কাকে অন্তরীকরণ করলে কাকে পাওয়া যায়, যেখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, কজ এক্স আর রুট ওভার সাইন এক্স। আমরা আবার অবশ্যই সাইন এক্স হিসেবে নিলে তিনটা জিনিস পাইতে পারি এখান থেকে, কজ এক্স একটা জিনিস, সাইন এক্স একটা জিনিস, আবার রুট ওভার সাইন এক্স একটা জিনিস। তো এখন আমরা আসলে কাকে অন্তরীকরণ করলে কাকে পাবো, এখানে আমরা কাকে জেড ধরবো, তো আমরা পুরোটা সেটিকে আয়দারে প্রকাশ করলাম। মনে রাখবো, ইন্টিগ্রেশনে আমরা প্রত্যেক অঙ্ককেই আয়দারে প্রকাশ করবো। তো আমরা সাইন এক্স ইকুয়াল জেড স্কোয়ার ধরেছি, এখানে জেড স্কোয়ার ধরার একটাই কারণ, সেটা হচ্ছে রুট ওভার আছে। রুট ওভার থাকলে জেড স্কোয়ার ধরলে ফাইনালি ক্যালকুলেশন করতে একটু সুবিধা হয়। তুমি যদি সাইন এক্স থাকলে শুধু জেড ধরো তাতেও কিন্তু কোনো সমস্যা নাই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তুমি যদি জেড ধরো, তুমি মনে রাখবে, তুমি একটা অঙ্ক করে দেখবা যে তুমি সাইন এক্স ইকুয়াল জেড ধরো, তুমি যদি সাইন এক্স ইকুয়াল জেড ধরো তাহলে নিচে আসবে রুট ওভার জেড। কিন্তু আমি এখন সাইন এক্স ইকুয়াল জেড ওভার জেড স্কোয়ার ধরছি, তাহলে রুট স্কোয়ার কাটা যায় শুধু জেড থাকবে। এই কারণে রুট ওভার থাকলে আমরা জেড স্কোয়ার ধরার চেষ্টা করি অঙ্কটা একটু সুন্দরভাবে ভালোভাবে ক্যালকুলেশন করার জন্য। তো আমরা সাইন এক্স ইকুয়াল জেড স্কোয়ার ধরছি, বাট কজ এক্স ইকুয়াল কিন্তু জেড ধরা যাবে না বা জেড স্কোয়ার কোনো কিছু ধরা যাবে না, কারণ কজ এক্স অন্তরীকরণ করলে কিন্তু রুট ওভার সাইন এক্স পাওয়া যাবে না। তো আসো উভয়পক্ষকে অন্তরীকরণ করি, এখানে রুট এক্স প্রয়োগ করলাম, এখানে রুট এক্স প্রয়োগ করলাম। তো সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, আর জেড স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে কত তোমরা নিশ্চয়ই জানো, আবার আমি বলতেছি সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, এরপরে জেড স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে 2z, আর জেড এর অন্তরীকরণ হচ্ছে dz বাই ডিএক্স। দেখো জেড স্কোয়ার তোমরা নিশ্চয়ই জানো, আমরা যখন অন্তরীকরণ করেছিলাম তখন বলেছিলাম যে ওয়াই স্কোয়ার অন্তরীকরণ, এখানে ওয়াই স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে 2y y1, তোমাদের নিশ্চয়ই মনে আছে এই কনসেপ্ট, ওয়াই স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে 2y y1। ঠিক একইভাবে জেড স্কোয়ার অন্তরীকরণ হবে 2z z1 z1, মানে dz বাই ডিএক্স। অন্তরীকরণ যদি তুমি না পারো, ত্রিকোণমিতিক সূত্রগুলো যদি তুমি না পারো, তাহলে তুমি কিন্তু যোগাযোগীকরণ করতে পারবা না। তাহলে আসো কজ এক্স ডিএক্স ইকুয়াল 2z dz। তাহলে এই যে দেখো কজ এক্স ডিএক্স আমরা পেয়ে গেছি, কজ এক্স ডিএক্স ইকুয়াল আমরা কি লিখতে পারবো 2z dz। দেখো এখানে মানে রিপ্লেস করা কজ এক্স ডিএক্স, দেখো কজ এক্স ডিএক্স ইকুয়াল আমরা কি পেলাম 2z dz, দেখো কজ এক্স ডিএক্স ইকুয়াল 2z dz। এবার এই যে দেখো সাইন এক্স ইকুয়াল আমরা কি লিখলাম, সাইন এক্স ইকুয়াল হচ্ছে জেড স্কোয়ার, দেখো এই যে সাইন এক্স এর পরিবর্তে আমরা লিখলাম জেড স্কোয়ার রুট স্কোয়ার কাটা, দেখো 2z dz y z, তাহলে জেড জেড কাটা যাবে। এখন জেড জেড কাটা গেলে সুযোগ কি থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 2 বাড়তে চলে আসছে, তোমরা এই 2টা কেটে দিবা। তো রুট স্কোয়ার কাটা গেলে শুধু যেটি ফলে জেড জেড কাটা গেলে শুধু ডিজেড, তোমরা নিশ্চয়ই জানো ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, তাহলে এখানে দেখো ডিজেড ডিজেড ইন্টিগ্রেশন হবে জেড, সাথে সমাকলন ধ্রুবকে যোগ করতে হবে। এখন দেখো আমাদের প্রশ্নে কিন্তু কোথাও এক জেড নেই, আমাদের প্রশ্নে আছে কত এক্স কজ এক্স সাইন এক্স, দেখো আর ডিএক্স, এখানে ডি সাথে যে থাকবে সেই হচ্ছে চলক, তাহলে আমাদের আনসারও কিন্তু এক্স দিয়ে দেখাইতে হবে। তো দেখো আমরা এখানে কি পেলাম 2z প্লাস, বাট জেড আমরা জেড স্কোয়ার কার সমান ধরছি সাইন এক্স, তাহলে সাইন এক্স যদি জেড স্কোয়ার জেড ইকুয়াল হবে রুট ওভার সাইন এক্স, দেখো তাহলে জেড ইকুয়াল আমরা লিখবো রুট ওভার সাইন এক্স। তাহলে বিষয়টা খেয়াল রাখতে হবে যে কাকে অন্তরীকরণ করলে কাকে পাওয়া যায়, আগে তোমাকে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে। তাহলে সাইন এক্স ইকুয়াল আমরা ধরছি কত জেড স্কোয়ার, এবার আমরা উভয়কে ডিডিএক্স প্রয়োগ করলাম, তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, আর জেড স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে ডিজেড বাই 2z dz by dx। এরপরে এটাকে সাজে লিখলে কজ এক্স ডিএক্স ইকুয়াল 2z dz, এখন দেখো এই যে কজ এক্স ডিএক্স এটা পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে 2z dz, দেখো 2টাকে বের করে নিলাম, রুট স্কোয়ার কাটা গেলে সোজা জেড, জেড জেড কাটা গেলে সোজা ডিজেড, এরপরে ডিজেড ইন্টিগ্রেশন হচ্ছে জেড, আর সাইন এক্স ইকুয়াল জেড স্কোয়ার, তার মানে জেড ইকুয়াল হচ্ছে রুট ওভার সাইন এক্স। ভালো করে খেয়াল রাখতে হবে, আনসার কিন্তু জেড দিয়ে কমপ্লিট দেখানো যাবে না, এক্সেই দেখাইতে হবে আনসার। এবার আমরা যে প্রবলেম আমরা চাইলে এগুলো মুখে মুখে করতে পারি, তোমাদেরকে কিন্তু আমরা সেই কনসেপ্ট বলেছি যে হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে সমাকলন হবে লন হর। তো আমরা তো সিকিউতে আসলে এভাবে সরাসরি করবো না, এমসিকিউতে আসলে কিন্তু ওই কনসেপ্ট আমরা প্রয়োগ করবো। দেখো এক্স প্লাস সাইন এক্স ইকুয়াল আমরা জেড ধরছি, কাকে অন্তরীকরণ করলে কাকে পাওয়া যাবে সেটা খুঁজে বের করতে পারি, এখানে ডিডিএক্স প্রয়োগ করলাম, এখানে ডিডিএক্স প্রয়োগ করলাম। এখন দেখো এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1, আর সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, নিশ্চয়ই তোমরা এটা ভালো করে জানো, জেড এর অন্তরীকরণ হচ্ছে ডিজেড বাই ডিএক্স। এখন দেখো 1 প্লাস কজ এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড, দেখো এবার এই যে 1 প্লাস কজ এক্স ডিএক্স ইকুয়াল কত ডিজেড, দেখো এই যে 1 প্লাস কজ এক্স ডিএক্স, 1 প্লাস কজ এক্স ডিএক্স ইকুয়াল কত পাইছি আমরা ডিজেড, আর এক্স প্লাস সাইন এক্স ইকুয়াল আমরা ধরছি কত জেড। এখন আমরা যে ফর্মুলাটা প্রয়োগ করবো, দেখো এক্স
1 by x equal ln x অর্থাৎ হরের অন্তর্গণিত যদি লব থাকে তাহলে সমাকলন হবে কত ln হর তাহলে এখন দেখো dz / z এটার সমাকলন হবে ln z এর সাথে c dt হবে তো প্রশ্নে তো কোথাও z নাই এখন z ইকুয়াল আমরা কত ধরছি z ইকুয়াল হচ্ছে x + sin x এখন দেখো z ইকুয়াল আমরা লিখে দিলাম x + sin x তোমাদের নিশ্চয় মনে আছে যে হরের অন্তর্গণিত যদি লব থাকে তাহলে সমাকলন হবে ln হর দেখো আনসার কিন্তু এটি আসছে ln হর দেখো x + sin x x এর অন্তর্গণিত 1 sin x এর অন্তর্গণিত cos x তাহলে হরের অন্তর্গণিত কিন্তু লবে আছে তাহলে সমাকলন হবে ln হর দেখো ln x + sin x হরণ এই কনসেপ্ট যদি মনে থাকে তুমি কিন্তু এমসিকিউতে ভালো করে মনে রাখবে এই প্রশ্নটা কিন্তু এমসিকিউতে আসতে পারে এই জন্য প্রশ্ন কিন্তু হয়তো সিকিউতে আসবে না এটা অ্যাডমিশন টেস্টে আসতে পারে তুমি তুমি 30 সেকেন্ডের ভিতরে বা 40 সেকেন্ডের মধ্যে কিভাবে করবা যদি এই কনসেপ্ট মনে থাকে তাহলে তুমি এই কাজটা করতে পারবো হরের অন্তর্গণ যদি লবে থাকে তাহলে সমাকলন হবে লন হর এক্স এর অন্তর্গণ হচ্ছে 1 সাইন এক্স এর অন্তর্গণ হচ্ছে কজ এক্স তাহলে হরের অন্তর্গণ লবে আছে তাহলে সমাকলন হবে লন হর অর্থাৎ তুমি প্রশ্ন দেখার সাথে সাথে আনসার বলে দিতে পারবা সিকিউতে আসলে এইভাবে তোমাকে করতে হবে এবার আসে আমরা যে প্রবলেমটা সলভ করবো এটা তুমি মুখে মুখে করতে পারবো হরণ অন্তরীকরণ যদি লবে থাকে এটাও তুমি করতে পারবা তো আসো আমরা এটা এই লেভেলে ক্লিক করি 3 + 4 cos x ইকুয়াল আমরা জেড দিলাম এবার আমরা এটাকে অন্তরীকরণ করবো উপরকে ডি এক্স ফ্রাই করলাম এখন দেখো এই 3 3 এর অন্তরীকরণ হবে 0 আর এই 4 বসে যাবে cos x এর অন্তরীকরণ হচ্ছে -sin x নিশ্চয়ই তোমরা এটা জানো 3 এর আমি আবার বলতেছি ডি এক্স 3 তুমি যদি এটাকে ভেঙে ভেঙে করো আমরা কিন্তু অন্তরীকরণ করার সময় এগুলো ভেঙে ভেঙে করেছিলাম এভাবে কিন্তু ডাইরেক্ট আমরা করিনি তাহলে 3 এর অন্তরীকরণ হচ্ছে 0 এরপরে 4 বসে যাবে cos x এর অন্তরীকরণ হচ্ছে -sin x আর z এর অন্তরীকরণ হচ্ছে dz / dx এখন এটাকে আমরা সাজাই কি লিখতে পারি -4 sin x -4 sin x = dz / dx বা -4 sin x dx = dz sin x dx = -dz / 4 দেখো sin x dx = হচ্ছে -dz / 4 এই যে sin x dx গুলো আমরা এখন কি লিখবো -dz / 4 আর এই যে 3 + cos x 3 + cos x গুলো আমরা কি পাইছি z পাইছি দেখো sin x dx = হচ্ছে -dz / 4 নেই ভালো করে বিষয়টা খেয়াল করো কাকা অন্তরীকরণ গুলো কাকা পাওয়া যায় এই বিষয়টা যদি খুঁজে বের করতে ভুল করো তাহলে তুমি কিন্তু অঙ্ক সারাদিনও মিলাইতে পারবা না এরপর আসো -1 ব্যাপার আমরা বের করে ফেলছি আর বাকি থাকে কি 1/z dz তো তোমরা নিশ্চয়ই এই সূত্রটা জানো যে 1/x 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x তাহলে 1/z এর ইন্টিগ্রেশন হবে ln z প্লাস c এখন দেখো -1 ব্যাপার তো পাশে রয়ে গেছে এখন -1/4 ln এবার আসো z z গুলো আমরা কত ধরছি z গুলো আমাদের হচ্ছে 3 প্লাস 4 cos x তোমরা এই অঙ্কটা তো মুখে মুখে করতে পারতা কারণ এখানে এই cos x এর অন্তরীকরণ কত -sin x তাহলে এখানে একটা মাইনাস দিবে বাইরে একটা মাইনাস দিবে আর এখানে একটা 4 আছে তাহলে এখানে একটা 4 দিবে এখানে 1/4 দিবে বাস তাহলে আনসার কি হবে -1/4 ln 3 প্লাস 4 cos x তোমরা মুখে মুখে তোমরা যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইন্টিগ্রেশন শেষ দিকে চলে যাবে তখন দেখবে যে ইন্টিগ্রেশন তোমার কাছে আরো বেশি ইজি মনে হচ্ছে তুমি আরো দ্রুত কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারতেছ দেখো এইটা চাইলে তুমি মুখে মুখে করতে পারো দেখো কিন্তু আমরা এখন মুখে মুখে করবো না এখন আমরা ইলাবোরেটলি করবো 1 - sin x আমরা জেড ধরলাম এখন আমরা উভয়কে অন্তরীকরণ করবো দেখো আমরা এখানে ডিডিএক্স ফ্রাক করলাম এখানে ডিডিএক্স ফ্রাক করলাম তোমরা জানো যে ডিডিএক্স 1 হচ্ছে 0 আর সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স আর জেড এর অন্তরীকরণ হচ্ছে ডিজেড বাই ডিএক্স দেখো -cos x = ডিজেড বাই ডিএক্স -cos x = ডিজেড বা ডিএক্স cos x dx = -dz দেখো এই যে cos x dx গুলো আমরা কি পেলাম -dz তাহলে তোমাদেরকে বিষয়টা খেয়াল রাখতে হবে অন্তরীকরণ যদি ভুল করে তাহলে কিন্তু হবে না dx এর অন্তরীকরণ দেখো dx এই যে 1 1 এর অন্তরীকরণ হচ্ছে 0 আর এই যে sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x তাহলে dx ddx 1 আর ddx sin x এটা আলাদা আলাদা ছিল কিন্তু আমরা ইন্টিগ্রেশন আমরা যখন অন্তরীকরণ করবো তখন আমরা এইভাবে ভেঙে ভেঙে করি কিন্তু এখানে ভেঙে ভেঙে করা সম্ভব না তাহলে আসো এবার এই যে cos x dx গুলো আমরা কি পেলাম -dz cos x dx গুলো আমরা পেলাম কত -dz আর এই যে 1 - sin x 1 - sin x গুলো আমরা কি জুড়ছি z জুড়ছি তাহলে কত হলো z² দেখো মাইনাসটাকে বের করে ফেলাম তাহলে 1/z² dz তো তোমরা এই সূত্রটা জানো যে 1/x² ইন্টিগ্রেশন হচ্ছে -1/x দেখো 1/x² ইন্টিগ্রেশন হচ্ছে -1/x তাহলে দেখো 1/z² এটার সময় আমরা কি লিখবো -1/z এর সাথে c যোগ করে দিলাম এখন মানে হচ্ছে প্লাস আর এই যে z z মানে কত z মানে হচ্ছে 1 - sin x হয়ে গেল দেখো এবার আসো যে প্রবলেমটা সলভ করবো এগুলো অনেকবার পরীক্ষা আসছে কিন্তু এগুলো অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছে দেখো এখানে আমরা কাকে জেড ধরবো এখানে আমরা 2 + 5 লন এক্স কে জেড ধরবো তো 2 + 5 লন এক্স আমরা জেড ধরছি এবার উপভোগকে আমরা অন্তরীকরণ করবো আমরা বাম ডি ডিএক্স ফ্রাক করলাম ডান ডি ডিএক্স ফ্রাক করলাম তাহলে দেখো 2 এর অন্তরীকরণ হচ্ছে 0 আর 5 বসে গেলো লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x আর জেড এর অন্তরীকরণ হচ্ছে dz / dx ভালো করে দেখো 2 এর অন্তরীকরণ হচ্ছে 0 আর লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x আর জেড এর অন্তরীকরণ হচ্ছে dz / dx দেখো 5/x dz / dx এরপর আসো 5dx equal x dz যদি আমরা এটাকে সাজিয়ে লিখি 1/x dx equal dz / 5 তাহলে দেখো তুমি যদি এই যে কোন রাশিটাকে অন্তরীকরণ করলে কোন রাশিটা পাওয়া যাবে এটা যদি খুঁজে বের করো তাহলে তুমি অপর রাশিগুলো কিন্তু পেয়ে যাবে তাহলে দেখো আমরা এই যে dx/x দেখো dx/x বা 1/x dx equal কি পেলাম আমরা dz / 5 পেলাম দেখো আর আমরা
কাকে জেড ধরছি আমরা? আমরা কিন্তু শুধুমাত্র এইটুকুকে জেড ধরছি, আমরা শুধুমাত্র এইটুকুকেই জেড ধরছি। তুমি যদি পুরো সাইন্স সহ জেড ধরো তাহলে কিন্তু কোনো লাভ হবে না, তুমি কিন্তু অঙ্কটা করতে পারবে না। তাহলে তোমাকে আগে বের করতে হবে যে তুমি কাকে জেড ধরবা। তাহলে দেখো আমরা এখানে সাইন এই যে 2 + 5 ln x এইটুকুকে আমরা কি ধরছি, এইটুকুকে আমরা জেড ধরছি। এরপর dx বাই x, দেখো dx বাই x এইটুকুর সঙ্গে আমরা কি পেলাম, dz বাই 5। দেখো এই যে রাশিটা, এই রাশিটার সঙ্গে আমরা পাইলাম কত, dz বাই 5। ভালো করে দেখো সাইন এটার সঙ্গে আমরা ধরছি কত, এটার সঙ্গে আমরা ধরছি জেড। আর এই যে ডিএক্স বাই এক্স এটা সঙ্গে আমরা কি পেলাম, ডিজেড বাই 5। দেখো ভালো করে বিষয়টা, আমরা এই যে 2 + 5 ln x, দেখো 2 + 5 ln x আমরা কি ধরছি, 2 + 5 ln x আমরা জেড ধরছি। তাহলে 1/5 আমরা বের করে ফেললাম সাইন জেড ডিজেড। দেখো 1/5 আমরা বের করে ফেলছি সাইন জেড ডিজেড। এবার আসো সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। দেখো তাহলে সাইন জেড ইন্টিগ্রেশন হবে মাইনাস কজের প্লাস সি, মাইনাসটাকে বের করে ফেললাম কজের প্লাস সি। এবার আসো জেড জেড ইকুয়াল কত, জেড ইকুয়াল হচ্ছে 2 + 5 ln x। দেখো জেড ইকুয়াল হচ্ছে 2 + 5 ln x। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে প্রত্যেকটি প্রবলেমে কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা প্রবলেম তোমরা ভালো করে সলভ করবে। মনে রাখবে 5 এই 10B কিন্তু খুব ইম্পর্টেন্ট, 10B এর প্রত্যেকটা কনসেপ্ট তোমাদেরকে ভালো করে শিখতে হবে। কারণ 10B যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে পরের চ্যাপ্টারগুলো কিন্তু বুঝতে তোমাদের বেশি কষ্ট করতে হবে না।